সম্প্রতি ভেঙে গেছে ডালিউড দুটি শাকিব খান অপু বিশ্বাসের সংসার। বছর খানেক আগে শেষবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদেরকে, সম্প্রতি আবারও মুখোমুখি হলেন। দুজনেই কলকাতায় অবস্থান করছেন, সেখানে শাকিব খানের শুটিং স্পটে যান অপু বিশ্বাস, সাথে ছিল ছেলে আবরাম খান জয়। অবশ্য তাদের মাঝে কথা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। রোববার ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ হয়, তাতে দেখা যায় ভাইজান এলোরে সিনেমার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির কোলে জয়, তার পাশেই দাঁড়িয়ে আছেন শাকিব খান। আর সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। প্রশ্ন ওঠে, ওই সময় অপু কোথায় ছিলেন? পরে নিজের ফেসবুক পেজে শ্রাবন্তী ও জয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে উপস্থিতি জানান দেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে শাকিব জানান, রোববার সকালে ইউনিটের সঙ্গে যোগাযোগ করে ভাইজান এলোরে সেটে হাজির হন অপু। ছেলেকে দেখে তিনি দারুণ চমকে যান, জয়কে দেখে ভাইজান এলোরে ইউনিটের হইচই পড়ে যায়। শুধু শ্রাবন্তী নয়, সিনেমার পরিচালক জয়দীপ মুখার্জি সহ অনেকেই তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ঢাকা ত্যাগের আগে অপু জানান অবসর কাটাতে কলকাতা যাচ্ছেন, ঘুরে বেড়ানোর পাশাপাশি রুটিন চেকআপের জন্য চিকিৎসকের কাছেও যাবেন তিনি। এদিকে ভাইজান এলোরে শুটিং শেষে 20 মার্চ দেশে ফিরবেন শাকিব। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।